দাম কত? 100 টাকা ভালো আছো? কি নাম তোমার? রাকিব। গ্রামের বাড়ি কোথায়? আমি সঠিক বলতে পারি না, ছোট থাকতে মানুষের কাছে বড় হয়েছি। কোথায় বড় হয়েছে তুমি? মিরপুরে বড় হয়েছো। মানে গ্রামের বাড়ি কোথায় জানো না? তোমার আব্বা আম্মা বলতে পারো না? তো ঢাকায় কতদিন, এখানে কতদিন? 5 বছর। কি করো তুমি? এমনি তো ময়লার কাজ করি, রঙে চাপ পাওয়া। তোমার এই অবস্থা কেন? এই যে এগুলো ছেঁড়া ফেড়া, ছেড়ে গেছে। এখন থাকো কোথায়? রাস্তায় থাকো, ঘর বাড়ি নাই। মা বাবাকে জানো না? তোর মা বাবাকে তুমি জানো না? ছোট কাল থেকে তুমি কিভাবে আসছো, কোথায় আসছো, মিরপুরে কিভাবে আসছো ওরা জানা না, মনে নাই? যে আমার কাল ছিল সে কইছে আমার ময়লা ডাস্টবিনে পাইছিল। হ্যাঁ, ময়লা ডাস্টবিনে আসতে পাইছিল, ময়লা ডাস্টবিনে পাইছিল। তো এখন সে কোথায়? সে মারা গেছে 10 বছর, ময়লার কাজ শিখা গেছিল। ও আচ্ছা আচ্ছা, সে মারা গেছে। তারপর থেকে তুমি এই রাস্তায়? সে কাজ শিখা দিয়ে গেছিল, ওই কাজ করে একটা ময়লার কাজে। আবার কাজ শিখানোর কি আছে? ওইটা ড্রেনের কাজটা করি। আচ্ছা আচ্ছা, তোমার তো চেহারা ছবি মাশাল্লাহ সুন্দর আছে। তুমি অন্য কোনো কাজ করতে পারো না? অন্য কোনো কাজ শিখি নাই, যার জন্য করতে পারি, চেষ্টা করছি। ময়লার দা, ময়লা যারা কাজ করে তারাই তো নেশা মালিক হয়, তুমি কি ওসব করো নাকি? আমি তার ভিতরে সিগারেট খাই। হ্যাঁ, সিগারেট খাই, সিগারেট খাও। তো এই যে তেরির দোকানের সামনে দাঁড়ায় আছো কেন? কি খাইবা তুমি? হ্যাঁ, তুমি বলো কি খাইবা এখানে, কি খাইতে চাও? হ্যাঁ, কাচ্ছি। খাইছো কোনো সময় আগে? আগে খাইছি, যখন দাম করতাম তখন করছি। আচ্ছা, তো ওটা ভিতরে খাইবা নাকি বাইরে খাইবা? যাও ভিতরে যাও, ওটা কাচ্ছি যাও। কই কাচ্ছি কই? ভালো লাগতেছে? তো তুমি আসলে, তোমার কোনো বাপ মা কেউ নাই, বাড়িঘর কিছু নাই, তো তুমি এই কোনো কাজ, এই ময়লার কাজ ছেড়ে তুমি অন্য কোনো কাজ করতে পারতেছো না? যেতে পারো নাই? তো তুমি যে আজকে এখানে যদি তোমার যদি কেউ না, কাজ করলে কোনো জায়গা করতে পারো না? তুমি তো একটা যুবক, একটা ছেলে, চেহারা ছবি মাশাল্লাহ সুন্দর আছে, কাজ করলে তুমি করতে পারো? সবাই তো করে অভ্যাসে, আসলে অভ্যাসে না। আমার পায়ে রঙে চাপ খাওয়া, রঙে চাপ তাড়াতাড়ি একটা রিস্টার দিতেও চায়, পরিচয় পত্র ছাড়া দিতেই চায়।
কি করব কও আচ্ছা অনেক সমস্যা আছে দুবা রিকশা রিকশা দিলে কি দিতে চায় না না রিকশাও দিতে চায় না ভোটার আইডি কার্ড নাই ভোটার আইডি কার্ড আছে তুমি ভোটার আইডি কার্ড কই দিবা তুমি জামুনি কার্ড আছে আচ্ছা তো তাড়াতাড়ি খাও আজকে যদি আমি না খাওয়াইতাম আল্লাহ তোমারে যাক এটা আল্লাহ পাকের ইচ্ছা তোমার রিজিকে ছিল কালকে কি খাইছিলে তুমি আগে দুপুর বেলা খাইছিলাম এক প্লেট ভাত এক প্লেট সবজি সকাল বেলায় দুটো পোয়াটা রাইতে খাইছিলাম ডাল ডাল দিয়ে দু কাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে খাও আমি টাকা দিয়ে দিতেছি খায়া কি করবো বাসা কোন জায়গায় বাসা তো অন্যায় থাকবে কোন জায়গায় থাকবা কোথায় থাকবো না ঠিক আছে খাও হ্যাঁ ভালো করে খাও আমি দেখতে টাকা দিয়ে দেবো ঠিক আছে দর্শক।